প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়ার ঘর আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে নবম শ্রেণীর আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর গণিত অনুশীলনী 9.2 এর কয়েকটি অঙ্ক নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমরা ক্লাসের প্রতি মনোযোগী হও। খেয়াল করো শিক্ষার্থীরা, তো অনুশীলনী 9.2 এর এখানে 195 পৃষ্ঠায় তোমরা খেয়াল করো, 1 থেকে 7 পর্যন্ত যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ। 8 থেকে আমাদের এই অধ্যায়ের মূল অঙ্কগুলো শুরু। তো 8 নাম্বার অঙ্কটা কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। 8 নাম্বার অঙ্কটা আমি পড়তেছি, 1 - cot² 60° / 1 + cot² 60°। তো এখানে 8 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, (1 - cot² 60° (1 + cot² 60°). শিক্ষার্থীরা, এই রাশিটা কি করতে হবে, মান বাইর করতে হবে। তো তোমাদের তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, পৃষ্ঠায় তোমাদের যে সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেক, এই যে ত্রিকোণমিতিক 6টি অবেদ আছে, অবেদের বিভিন্ন কোণের মান এখানে দেওয়া আছে। তো তোমরা এই মানগুলো অবশ্যই মুখস্থ করে নিবা, কারণ এই অধ্যায়ে এই মানগুলো না জানা থাকলে তোমাদের অঙ্ক বুঝবা না বা সমাধানে সমস্যা হবে। তো আমাদের এখানে 1 - cot² θ লেখা আছে, খেয়াল করো, 1 - cot² 60°। আমাদের স্কোয়ারটা আমাদের চিন্তা না করে কট 60° মান কত এটা আমাদের আগে চিন্তা করতে হবে, যে কট 60° কট 60° মান হচ্ছে 1/√3। খেয়াল করো শিক্ষার্থীরা, কস 60° মান কত, 1/√3। এখানে কট 60° মান আমি লিখলাম 1/√3, কটের উপরে একটা স্কোয়ার আছে, তাহলে তার মানের উপরে কি আসবে, একটা স্কোয়ার আসবে। ঠিক নিচেও 1 + cot 60° মান হচ্ছে 1/√3, উপরে স্কোয়ার আছে, তাহলে মানের উপরে একটা স্কোয়ার দিলাম, ইকুয়াল টু 1 - 1 এর উপরে স্কোয়ার আছে তার মান 1, এবং √3 এর উপরে স্কোয়ার থাকলে, √3 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার রুটটা কি যায়, কাটা যায়, তাহলে মান কত থাকে, শুধুমাত্র 3। ঠিক নিচেও একইভাবে 1 + 1/√3 কাটা গেলে মান থাকে 3। এখন আমরা কি করব, লসাগু করব। খেয়াল করো শিক্ষার্থীরা, 1 এর নিচে আরেকটা 1 আছে, পূর্ণ সংখ্যার নিচে সবসময় 1 থাকে। 1 - 1/3 এই রাশিটা কি করতে হবে, সরল করতে হবে। সরল করার পূর্বে আমাদের সরলটা করা শুরু করব, তখন প্রথম কাজটা হচ্ছে ভগ্নাংশ গুলোর হরের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে 1 এর নিচে একটা 1 আছে, 1 এবং 3 এর লসাগু কত হবে, 3 হবে। তাহলে 1 দ্বারা 3 কে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, কারণ এটার নিচে একটা 1 আছে, 1 দ্বারা 1 কে যদি আমরা ভাগ করি ভাগফল কত হবে, 3 হবে। 3 দ্বারা আবার 1 রে গুণ করলে তার মান 3 হবে। এই অবস্থায় আমরা ডিরেক্টলি আবার 1 দ্বারা 3 কে গুণ করে ফলটা এখানে লিখতে পারি, 3 × 1 = 3 - 3 দ্বারা 3 কে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা 1 কে গুণ করলে তার মান কত হবে, 1 হবে। তারপরে নিচেও ঠিক একই অবস্থা, শুধুমাত্র আমাদের কি করতে হবে, 3 + 1, এখানে মাইনাস ছিল এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম, শুধু পরিবর্তন এতটুকুই হবে। তারপরে খেয়াল করো শিক্ষার্থীরা, বাকি সমাধানটা আমি এখানে করে দিচ্ছি, 3 - 1 = 2, নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 3। এখন এই ভগ্নাংশটাকে যদি আমরা সরল ভগ্নাংশে পরিণত করি তাহলে তার মানটা হবে 2/3টা লিখলাম, এই ভাগ চিহ্নের পরিবর্তে যদি গুণ চিহ্ন দেই তাহলে নিচের ভগ্নাংশটা পরিবর্তন হয়ে হরটা লব হবে, লবটা হর হবে।
তাহলে থ্রি থ্রি কাটা যায়, টু দ্বারা ফোর কে ভাগ করলে হয় টু, তাহলে উপরে থাকতেছে ওয়ান, নিচে থাকতেছে টু। এটাই হচ্ছে 8 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তারপর শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা 9 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, দেওয়া আছে, টেন 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু টেন 30 ডিগ্রি ইন্টু ইন্টু টেন 60 ডিগ্রি টেন 60 ডিগ্রি। তো শিক্ষার্থীর একটু তোমরা খেয়াল করো, এখানে টেন 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, টেন 30 ডিগ্রি এবং টেন 60 ডিগ্রি, এগুলো সবগুলো কি আছে, গুণ অবস্থা আছে। তা আমাদের এগুলোর মানগুলো এখানে লিখতে হবে। যেমন টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3/2 হোল স্কোয়ার ইন্টু টেন টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইন্টু টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, 1√3/2 হোল স্কোয়ার, তার মানে √3-এর উপর স্কোয়ার আছে, 2-এর উপর স্কোয়ার আছে। √3-এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারের রুটে কি যায়, কাটা যায়। উপরে থাকতেছে শুধুমাত্র 3, নিচে থাকতেছে 4 ইন্টু, এখানে আমাদের √3 এবং √3 কাটা যায়, মান থাকে শুধুমাত্র 1। তাহলে 1-এর সাথে 3/4 ইন্টু 1, এই 3টা যদি আমরা গুণ করি তাহলে তার ফল হবে 3/4। তার ফল কি হবে, 3/4। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তারপর খেয়াল করো শিক্ষার্থীরা, দশ নং প্রশ্নের সমাধান। দেওয়া আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো এখানে 1 প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 60 ডিগ্রির মান কত, হাফ। কসের উপর স্কোয়ার আছে তাহলে মানের উপরে কি আসবে, স্কোয়ার আসবে, 1 প্লাস কস 60 ডিগ্রির মান কত, হাফ, তার উপর স্কোয়ার, তাহলে মানের উপরে একটা স্কোয়ার দিলাম, প্লাস সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, সেক 60 ডিগ্রির মান কত, 2, তারপর স্কোয়ার দিলাম, স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ানের উপরে স্কোয়ার মানে 1, 2 এর উপরে স্কোয়ার আছে তাহলে কত হবে, 4, মাইনাস হবে 1 প্লাস 1/4 প্লাস 4, 1 মাইনাস 1/4
এটা এই রাশিটাকে এখন কি করতে হবে, সরল করতে হবে। তো সরল করার প্রথম কাজটা হচ্ছে কি, হরগুলোর লস ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে ওয়ানের নিচে একটা ওয়ান আছে, ওয়ান এবং ফোরের লসাগু কত হবে, ফোর হবে। ওয়ান এবং ফোর গুণ করলে ফোর, মাইনাস ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ভাগফল ওয়ান, ওয়ান দ্বারা ওয়ান রে গুণ করলে ওয়ান, নিচে কত হবে ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ফোর। খেয়াল করো শিক্ষার্থীরা, বাকি অঙ্কের সমাধানটা আমি এখানে এই পাশে করতেছি। এখানে ফোর মাইনাস ওয়ান উপরে হবে কত, থ্রি, নিচে কি ফোর, তার ফোর প্লাস ওয়ান ফাইভ বাই কত, থ্রি প্লাস ফোর। এই সম্পূর্ণ ভগ্নাংশটাকে সরল ভগ্নাংশে পরিণত করলে কি হবে, থ্রি বাই ফোর ইন্টু থ্রিটা উপরে ফাইভটা নিচে প্লাস ফোর প্লাস এটা ফোর হবে। তাহলে এটা হবে ফোর, এই ফোর ফোর কাটা গেল, উপরে থাকলো থ্রি নিচে হইলো ফাইভ প্লাস ফোর। এখন সরল করলে কি হবে, লসাগু হবে ফাইভ, ফাইভ দ্বারা ফাইভকে ভাগ করলে ভাগফল হবে ওয়ান, ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি প্লাস চার এবং ফোর এবং ফাইভ গুণ করলে হয় টোয়েন্টি, উপরে হচ্ছে তাহলে টোয়েন্টি থ্রি, নিচে হচ্ছে ফাইভ। এটাই হচ্ছে দশ নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এগারো নং প্রশ্ন খেয়াল কর, দেওয়া আছে কস 45 ডিগ্রি, কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, যেহেতু কটের উপর মান ওয়ান বাই রুট থ্রির উপর একটা স্কোয়ার আসবে, ইন্টু কোসেক কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে টু, ওয়ান বাই রুট টু ইন্টু এখানে ওয়ানের উপর স্কোয়ার মানে কত ওয়ান, আর রুট থ্রির উপর স্কোয়ার হলে স্কোয়ার আর রুটে কি যায়, কাটা যায়। রুট থ্রির উপর স্কোয়ার হলে স্কোয়ার আর রুটে কাটা যায়, তাহলে মান কত থাকে, থ্রি ইন্টু টুর উপর স্কোয়ার মানে কত, ফোর। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে নিচে হচ্ছে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তার নিচে কি আছে, হর হিসাবে ওয়ান আছে, তাহলে ওয়ান থ্রি এবং রুট টু গুণ করলে কত হবে, থ্রি রুট টু। এখানে ফোরকে আমরা লিখতে পারি কত, টু ইন্টু টু। এখন এই টুকে আবার লেখা যায় কি, রুট টু ইন্টু রুট টু ইন্টু টু, নিচে আছে কত, থ্রি রুট টু। তাহলে এই রুট টু কি যায়, কাটা যায়, তাহলে উপরে থাকতেছে টু রুট টু, নিচে থাকতেছে কত, থ্রি। এটাই হচ্ছে এগারো নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করলাম। পরবর্তী ক্লাসে অনুশীলনী 9.2 এর অন্যান্য অঙ্কের সমাধান নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।